আমাদের প্রতিনিয়ত প্রতিদিন সালাত মতে আমাদের সামনে অনেকগুলো কিছু দুর্ঘটনা ঘটে যায়, কিছু আকস্মিক দুর্ঘটনা, এবং আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। সরাসরি পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এবং কি ফেসবুক কল্যাণে, ইউটিউবের কল্যাণে, আমরা খবরের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের দেশে, দেশের বাহিরে কোনো না কোনো দুর্ঘটনা লেগে আছে। মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করতেই হবে, এটা আমাদের আজন্মকাল হোক আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের এটা বিশ্বাস, আমাদের বাপদাদা চর্বী গোষ্ঠী সবাই চলে গেছেন, আমাদেরকে একদিন চলে যেতে হবে। তো আমাদের মোড়টা চলে যাওয়ার সিস্টেমটা যাতে করে সুন্দর হয়, আমাদের পরকালীন জীবনের প্রথম যাত্রাটা যাতে করে সুন্দর হয়, সেজন্য আমাদের আল্লাহর কাছে, আমাদের মালিকের কাছে দোয়া করতে হবে, যাতে করে আমাদের পরকালীন জীবনের প্রথম যাত্রাটা সুন্দরভাবে হয়। পুরা দেহ নিয়ে, শারীরিক যেভাবে সুস্থতা নিয়ে আমরা দুনিয়ার মধ্যে আসছি, সেভাবে শারীরিক সুস্থতা নিয়ে যাতে করে আল্লাহ তাআলার দরবারে যেতে পারি। আমাদের অনেক দুর্ঘটনাগুলো দেখা যায়, কোনটা অ্যাক্সিডেন্ট মারা যায়, বাস ট্রাকে অ্যাক্সিডেন্ট মারা যায়, রেলগায়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বিমান দুর্ঘটনা মানুষ মারা যাচ্ছে। প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা দুর্ঘটনা আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, শুনতেছি, এবং খবর আসতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়। অর্থাৎ আত্মীয় স্বজন মারা যাচ্ছেন, অথবা প্রতিবেশী কেউ মারা যাচ্ছেন। এই দুর্ঘটনাগুলো আকস্মিক দুর্ঘটনা, এগুলা থেকে বাঁচার জন্য, এ সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলার কাছে আমাদের পানাহ চাইতে হবে। আকস্মিক দুর্ঘটনার দ্বারা, এমন যেন দুর্ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে না দেন যার দ্বারা আমাদেরকে শনাক্ত করতে কষ্ট হয়ে যায়, আমাদের পরিচয় পেতে কষ্ট হয়ে যায়। প্রতিনিয়ত আমাদের এই সমস্ত ঘটনাগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। গত কয়েকদিন আগে যে সীতাকুণ্ডে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ দুর্ঘটনা, এ সমস্ত ঘটনার দ্বারা আমাদের শিক্ষণীয় অনেকগুলো রয়েছে, কিছু কিছু শিক্ষা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছেন। আল্লাহ তাআলা এগুলো ঘটনাগুলো দেখান আমাদেরকে ইবরত হাসিল করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। যে 5 মিনিট আগে বলতে পারে নাই, এরা সবাই কিছুক্ষণ পরে বাবার জগতে চলে যাবে। বাবা ছেলেকে ফোন করে বলতেছেন, বাবা আমার একটা ফাঁক কোথায় যেন উড়ে গিয়েছে, আমার একটা ফাঁক কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। আপনারা সবাই শুনেছেন, পত্রপত্রিকা দেখেছেন, ফেসবুকে দেখেছেন আপনারা, আমাকে কালিমা পড়িয়ে দাও, আমি কিছুক্ষণ পরে মারা যাচ্ছি, আমি মারা যাব। কথাগুলো যখন ছেলে বাবাকে যখন বলে, তখন বাবার কাছে কেমন যে লাগে, এতগুলো চেহারা, এতগুলো মানুষ মুহূর্তের মধ্যে পুড়ি ছাই হয়ে গেল, শনাক্ত করার মতো এরকম অবস্থাও ছিল না। ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত বড় বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে যাতে হেফাজত করে, আমরা বিশেষ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। কিছুদিন আগে লঞ্চে আগুন দুর্ঘটনা অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ হতাহত হয়েছে, 500 অধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে বেড়ের মধ্যে কাটাচ্ছেন। এ সমস্ত স্বজনরা যারা ইন্তেকাল করেছেন, যারা দুনিয়া জীবন চলে গেছেন, তাদের জন্য পরকালের জগতে ওরা চলে গেছে, ওদের জন্য আর দুনিয়াতে কোনো কষ্ট করতে হচ্ছে না। কিন্তু যারা আহত হয়েছেন, অর্ধাঙ্গ হয়ে গেছেন, অনেক ভাইরা তারা সারা জীবনের জন্য অকেজো হয়ে গেছে, এদেরকে নিয়ে পরিবার কত কষ্ট করতে হয়েছে, কত কষ্ট করে যাচ্ছেন প্রতিটি পরিবার। যাদের স্বজনরা এভাবে আহত হয়ে আছে, এক তৃতীয়াংশ পুড়ে ছাই হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, কারো পা নাই, কারো হাত নাই, কারো একটা চোখ নষ্ট হয়ে গেছে, কারো একটা শরীরে পুরা এক তৃতীয়াংশ পুড়ে ছাই হয়ে গেছে, এদের পরিবারগুলো তাদেরকে নিয়ে কত কষ্ট করতেছে। ভুক্তভোগীরা ছাড়া কেউ এটা অনুমান করতে পারবে না। আমাদের পুরগাজিতে একজন ভাই মারা গেছে, ফায়ার সার্ভিস কর্মী মারা গেছে, এভাবে 50 জনের মতো মানুষ মারা গেছেন, 500-র অধিক আহত হয়েছে। যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের আরাম কম দান করে, আমরা সর্বাবস্থায় তার জন্য দোয়া করি। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদের পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। যারা বেঁচে আছেন আহত অবস্থায় তাদেরকে সুস্থতার জন্য আমরা দোয়া করি।
সর্বঅবস্থায় তাদেরকে যাতে আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থতা দান করেন। এভাবে প্রতিনিয়ত প্রতিদিন ঘরে আগুন লেগে মানুষ মারা যাচ্ছেন এবং গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছেন, পাহাড় দেশে মানুষ মারা যাচ্ছেন, বিভিন্ন দেশে যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে যুদ্ধের কারণে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অনেক মানুষ মারা যাচ্ছে এবং বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, ঠিক কিনা? মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করতেই হবে, তবে সেই মরণটা যত করি আমাদের সুন্দর হয়, ইমান নিয়ে যত করে আমরা মরতে পারি, আমাদের সাড়ে তিনার দেহ নিয়ে সুন্দরভাবে জানাজার মাধ্যমে, কাফন দাফনের মাধ্যমে, সুন্দর পরিবেশের মাধ্যমে যত করে আমরা স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারি, সেই দোয়াটা আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করে করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই এ দোয়াটা করব, ইদা জা আজালুকুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৌত এসে যাবে, এক সেকেন্ড আগেও হবে না পরেও করা হবে না, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অল্প, নির্দিষ্ট জায়গায় আমাদের মৌত যেখানে লিখিত আছে সেখানে হবে। তবে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত মৌতগুলো থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোনাজারির মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আমাদের যদি খারাপ মৃত্যু থেকে থাকে, অর্থাৎ দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মত দিতে পারে কিনা, দোয়ার দ্বারা আমরা এখন ভালো আছি কিন্তু আমাদের মতটা যত করি আকস্মিক অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে যায়, আমাদের ছেলে সন্তান বাইরে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে, একটা অঙ্গ বিকলঙ্গ হয়ে যাচ্ছে, এগুলা দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। আমরা যখন ঘর থেকে বের হচ্ছি, আমাদের আবার ঘরে আসা পর্যন্ত পথটা নিরাপদ নয়, আমাদের ঘরটাও আমাদের জন্য নিরাপদ নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিরাপদ না রাখেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের উপর দয়া না করেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোথাও নিরাপদ না। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সেই নিরাপত্তা দান করতেছেন আল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে কী দিচ্ছে, নিরাপত্তা দান করতেছেন। যদি নিরাপত্তা না দিয়ে থাকেন তাহলে আমরা যখন তখন যে কোনো দুর্ঘটনা আমাদেরকে শেষ হয়ে যেতে হতো। আমরা ঘর থেকে বের হচ্ছি, ঢাকা সেটাকে যাচ্ছি, বিভিন্ন জায়গা যাচ্ছি, আমরা যে সুস্থ শরীরে আবার ফিরে আসতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে নাই? একজন ড্রাইভার গাড়ি নিয়ে যখন বের হয় সেও নিজেও জানে না তার গাড়িটা আবার পুনরায় নিরাপদভাবে বাড়িতে আসতে পারবে কিনা, জানে না, সেও জানে না যে অনেক ড্রাইভার মারা যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছেন, সে কল্পনা করতে পারে না। আমাদের রেল গেটে এখানে কত মানুষ প্রতি মাসে, প্রতি বছর কত মানুষ মারা যায় রেল দুর্ঘটনায়, সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে, হাসপাতালের মধ্যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আমরা দেখতেছি। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা এই সমস্ত দুর্ঘটনাগুলোর দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে, পারবে না। তবে এখানে যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নানান ধরনের ব্যক্তি দিয়ে সাজিয়েছেন, পৃথিবীর মানুষের মধ্যে বৈচিত্র্যময় একটা পৃথিবী, কত রকমের মানুষ রয়েছেন, কিছু মানুষ আছে প্রকৃত পক্ষে মানুষ আর কিছু আছে মানুষ রূপী জানোয়ার, কিছু মানুষ আছে কি মানুষ রূপী দেখতে মানুষের মতন কিন্তু তার মধ্যে পশুত্ববোধ আছে, তার মধ্যে কি আছে পশুত্ববোধ, হাইওয়ান জানোয়ারের চরিত্র, এদেরকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এদের চরিত্র চতুষ্পদ জানোয়ার থেকে আরও নিকৃষ্ট, কিন্তু চেহারা চরিত্রে দেখতে মানুষের মতন দেখা যায়, এদের কাজ কারবার হাইওয়ান জানোয়ার থেকে আরও নিকৃষ্ট, এটা আল্লাহ তাআলার বাণী। উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে পড়ে তখন কিছু ভালো মানুষও দেখা যায় আবার কিছু খারাপ মানুষও দেখা যায়, দেখা যায় কি না? একটা বাস অ্যাক্সিডেন্ট হলো কিন্তু মানুষরা কী করে, ওই আহত ব্যক্তির পকেটে কী আছে এগুলো তালাশ করে, আছে কি না? অমানুষের বাচ্চারা কী করে, আহত ব্যক্তির পকেটে মোবাইল আছে কি না, টাকা আছে কি না, এগুলো চিন্তাই করে নিয়ে ব্যস্ত থাকে। প্রকৃত মানুষগুলা তারা তাদের সেবার জন্য, তাকে সুরক্ষিত দেওয়ার জন্য তাদের জান দিয়ে চেষ্টা করে থাকে, বল সুবহানাল্লাহ, এরকম মানুষ আছে কি না? প্রকৃত পক্ষে মানুষ আছে, আবার জানোয়ার নিকৃষ্ট জানোয়ার থেকে খারাপ এরকম মানুষ আছে। তো প্রকৃত মানুষগুলা এভাবে মাঝে মাঝে দেখা যায়, এই ঘটনাগুলো না ঘটলে দেখা যেত না, অনেক স্বেচ্ছাসেবী কর্মীরা, অনেক ভালো লাগছে, অনেকগুলো টিম, অসংখ্য টিম এখানে কাজ করেছেন রক্ত দেওয়ার জন্য,
শত শত যুবকরা মেয়েরা ছেলেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন কোথাও রক্ত লাগলে শুধু বলার দেরি তারা রক্ত দিতে প্রস্তুত নিজের জীবনকে বাজি রেখে সেখানে মানুষের সহযোগিতার জন্য নেমে গেছেন বিভিন্ন সংগঠনের কাজ স্বেচ্ছাসেবী কর্মীরা কাজ করেছেন এদের প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারবে না আল্লাহ তাআলার কাছে তাদের উত্তম প্রতিদান আমরা কামনা করি যারা স্বেচ্ছায় ত্যাগ নিজের ত্যাগে উদ্যোগে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে যেভাবে পারছে সাহায্য করেছেন সহায়তা করেছেন রক্ত দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ওষুধ দিয়ে অনেক ফার্মেসি লোকেরা ওষুধ ফ্রি করে দিয়েছেন আমরা সবাই দেখেছি ঠিক কিনা আর মেডিকেল কলেজ কর্মীরা সেখানে যারা আছে দায়িত্বরত তারা অনেক সেবা করেছেন আবার কিছু কিছু জায়গায় দুর্নীতি করেছেন যে মর্গে যে সমস্ত লাশগুলো ফাড়েছেন তারা টাকা ছাড়া দিচ্ছে না লাশগুলা পরিবারকে দিচ্ছে না এরকম অভিযোগ পাওয়া গেছে 3000 টাকা 2000 টাকা দাবি করে করে তারপর তাদের থেকে স্বজন থেকে টাকা দাবি করতেছে কিছু প্রকৃত মানুষ দেখা যায় আবার কিছু জানোয়ার মার্কা মানুষ রূপে জানোয়ারও দেখা যায় যখন মানুষ আপনি আমি যখন বিপদে পড়ব বিপদের তখন বন্দর পরিচয় পাওয়া যায় আর বিপদ পড়লে তখন অমানবদেরকে আপনি চিনতে পারবেন বিপদ আপনার পাশে কারা থাকে আর আপনার বিপদের সময় কারা দূরে চলে যায় তখন বিপদ আসলে বুঝতে পারা যায় আল্লাহ তাআলা সকল স্বেচ্ছাসেবী কর্মীদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুন যেভাবে মানবতার কল্যাণে কাজ করেছেন সবার কল্যাণগুলা সবার কাজগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন আমিন আমাদেরকে সব সময় মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন আমিন আজকে ওইখানে হয়েছে কালকে আমাদের এখানে হতে পারে এটা কোনো নিশ্চয়তা নাই আজকে আরেক জায়গা হতে পারে বিভিন্ন জায়গায় দুর্ঘটনাগুলো ঘটতেছেন এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় মানবসেবী হওয়ার সেই মন মানসিকতা থাকতে হবে মানবতার কল্যাণে এগিয়ে আসার মতো সেই মানসিকতা থাকতে হবে আমরা শুধু মানুষ মারা গেলে কান্নাকাটি করি পারে কিনা তার জন্য কত মায়া কত দরদ কিন্তু এই মানুষটা জীবিত অবস্থায় মৃত হয়ে আছেন জীবিত অবস্থায় না খেয়ে আছেন তার পাশে আমরা অনেকে দাঁড়াই না যাই না কিন্তু ঠিকই মারা গেলে তার জন্য কত মায়া কান্না এই মায়া কান্না এগুলো কোনো লাভ হবে না এখন তারপর চল্লিশে খাওয়ার জন্য সাত দিনে খাওয়ার জন্য সেখানে আমরা যাই তার জন্য মায়া কান্না লোকটা ভালো ছিল অমুক ছিল তমুক ছিল কিন্তু লোকটা যে না খেয়ে আছে দিনের পর দিন অসহায় অবস্থা জীবিত একটা লাশ আপনার বাড়ির পাশে আছে অবস্থান করতেছে তার দিকে অনেকে সুনজর দিই না আমাদেরকে সর্ব অবস্থায় মানবতার কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের সবাইকে মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে এটা রাসূলের আদর্শ কার আদর্শ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মানবতার কল্যাণ সে মুসলিম হোক অমুসলিম হোক যে ধর্মের লোক হোক না কেন সে যদি আপনার সামনে কষ্ট পায় আপনার সামনে ক্ষুধার্ত নিয়ে সে কষ্ট পায় থাকে তাহলে আপনার তৌফিক অনুযায়ী মানবতার কল্যাণে কাজ করবে এটা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সর্ব অবস্থায় আমরা মানবতার কল্যাণে কাজ করব তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য গায়েবি পক্ষ থেকে আপনার জন্য সেবা হিসাব যখন কোনো দিন বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন আল্লাহ তাআলা আপনার জন্য সাহায্যকারী ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ আপনি অপরের জন্য যখন মানবসেবী হবেন আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা করে দিতে পারে কিনা যেখানে থাকি না কোনো সর্ব অবস্থায় তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে আকস্মিক সকল প্রকার দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে হবে যারা মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে যারা আহত হয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থ দান করেন এই জন্য আমরা সবাই সবসময় দোয়া করবো